নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে দু হাজার কুড়ি বাইশ শিক্ষাবর্ষে যারা ডিএলএড করছো তাদের যে ফাইনাল প্র্যাকটিস টিচিংয়ের যে এক্সামিন এক্সামিনেশন সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি আর জাস্ট কিছুক্ষণ আগে বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের নির্দিষ্ট ওয়েবসাইট সেখানে পাবলিশ করা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি ডাব্লু বিবিপি ডট ও সেখানে নোটিশ সেকশনে প্রথমে দেখো নোটিফিকেশান শো করছি আমি জাস্ট প্রথমে মার্ক করে দেখানোর চেষ্টা করছি একটু নোটিফিকেশন গাইডলাইন্স ফর কন্ডাক্টিং এক্সটার্নাল ইভালুয়েশন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস টিচিং প্র্যাকটিকাম থ্রি অর স্ল্যাশ ফ্রি থ্রি অফ দ্য সিজেন দু হাজার কুড়ি বাইশ তো চলো ডাউনলোড করে নিই তারপর বিস্তারিতভাবে জেনে নেব যে নোটিফিকেশানটাতে কী বলা হয়েছে তো দেখো ডাউনলোড হয়ে গেছে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ উনত্রিশ দশ দু কিন্তু ডেটটা রয়েছে ছাব্বিশ দশ দু হাজার যাই হোক কী বলা হয়েছে একটু জেনে নোটিফিকেশন গাইডলাইস ফর কন্ডাকটিং এক্সটার্নাল ইভ্যালুয়েশন ইন স্কুল ইন্টার্নশিপ ইনক্লুডিং প্র্যাকটিস থ্রি অফ দ্য সিজন দু হাজার কুড়ি বাইশ তো দেখো ইন কন্টিনিউশন অফ আবার আল্লিয়ার নোটিফিকেশান আন্ডার নম্বর রয়েছে দেখো দিস ইজ টু ইনফর্ম অন কনসার্ন দ্যাট এক্সটার্নালভালুশন স্কুল ইন্টার্নশিপ উইল বি হেল্ড অ্যাট শিডিউল আন্ডার নোটিফিকেশন বিটুইন এক এগারো দু বাইশ টু উনিশ এগারো দু বাইশ অর্থাৎ যে ফাইনাল প্র্যাকটিস টিচিংয়ে যে এক্সামিনেশন সেটা কিন্তু পূর্বের যে বিজ্ঞপ্তি সেই অনুযায়ী কিন্তু এক এগারো দু হাজার বাইশ অর্থাৎ ফার্স্ট নভেম্বর দু হাজার বাইশ থেকে উনিশে নভেম্বর দু হাজার বাইশের মধ্যে অনুষ্ঠিত হবে নিজের নিজের কলেজে জেনে নিতে হবে যে কবে পার্টিকুলারলি পরীক্ষাটা পড়ছে এই নোটিফিকেশানটা যদিও যে কলেজের যারা প্রধান রয়েছেন তাদের উদ্দেশ্যে তবুও আমি একটু শেয়ার করছি যাতে করে তোমাদের কিছু কিছু পয়েন্ট যাতে করে তোমাদের সুবিধা হয় একটু বলে দিচ্ছি দেখো মেন যে বিষয়টা বলা হচ্ছে এখানে দেখো একদিনে কিন্তু টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ জনের কিন্তু একজন এক্সামিনার পঁচিশ জনের কিন্তু সর্বাধিক পরীক্ষা নেবেন অর্থাৎ তোমরা জেনে নেবে যে কবে তোমাদের যদি যে যে কলেজগুলোতে একশোটা স্টুডেন্ট রয়েছে সেক্ষেত্রে জেনে নেবে যে প্রথম রোল অনুযায়ী যদি কার প্রথম দিনে বা দ্বিতীয় দিনে বা যদি একদিনে হয় সেক্ষেত্রে একটু জেনে নেবে দেখো এখানে চার নম্বর পয়েন্টটা রয়েছে পঁচিশ জন পরীক্ষার্থী কিন্তু একজন পরীক্ষার্থী পঁচিশ জনের কিন্তু পরীক্ষাটা নেবেন এবারে দেখো কি বলা হচ্ছে দ্য অ্যাপয়েন্টেড এক্সামিনার সরিভ্যালয়েটেস উইড বি গিভেন অর্থাৎ যারা এক্সামিনার আসবেন বাইরে থেকে বহির্মূল্যায়ক সেক্ষেত্রে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার গাইডলাইনস ইমেলের মাধ্যমে মার্ক রোল অ্যাটেন্ডেন্স এগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে রেমুনারেশন বিলটা কলেজের যে লগ ইন আইডি আছে সেখানে কিন্তু পাওয়া যাবে এবারে দেখো যেটা বলা হচ্ছে এই পঁচিশ জন যে পরীক্ষার্থী এ দেবে যে পরীক্ষাটা দেবে সেটি একটিমাত্র সিটে মানে তুলতে হবে এবং প্রত্যেক দিনের যে কত তার নাম্বারটা কত পেয়েছে সেটা কিন্তু রেকর্ড করা হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে পঁচিশ জন পরীক্ষার্থী একদিনে পরীক্ষাটা দিল সেই পরীক্ষাটা আর যে অ্যাটেন্ডেন্স সেখানে কিন্তু নাম্বারটা তাদের তোলা হবে তোলা হবে ঠিক আছে এবারে দেখো তাদের রেজিস্ট্রেশন নম্বরটা থাকবে পাশে এবং এই যে ডিএলএড প্রতিষ্ঠানের প্রধান যারা রয়েছেন তারা সমস্ত প্রয়োজনীয় এবং প্রাসঙ্গিক কাগজপত্রগুলো পেয়ে যাবেন তাদের প্রতিষ্ঠানের লগ ইন আইডি থেকে চিঠি নির্দেশিকা মাকরোল উপস্থিতিপত্র পারিশ্রমিক বিল ঠিক আছে এগুলো কলেজের প্রধান দিকে ডাউনলোড করার জন্য এবং যারা পরীক্ষা নিতে আসবেন তাদেরকে হস্তান্তর করার জন্য বলা হচ্ছে এবং যে ডি এল ইনস্টিটিউটের প্রধানরা প্রধানদের জানানোর জন্য যথাযথ যে পদক্ষেপ সেটা কিন্তু তারা নেবেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাদান প্রদর্শনের জন্য নির্বাচিত তারিখ এবং সময় নিশ্চিত করার জন্য তারা কিন্তু যে ডেটটা সেটা কিন্তু জানিয়ে দেবেন দ্য হেডস অফ দ্য ভেনু এল এল ইন্সিউট উইল টেক আপ অ্যাপ্রোপেট স্টেপ টু ইনফর্ম দা হেডস অফ প্রাইমারি স্কুল সিলেক্টেড ফর টিচিং ডেমনস্ট্রেশন অফ দ্য ডেট অ্যান্ড টাইম টু এনশোর লার্জার পার্টিসিপেন্ট অফ স্টুডেন্ট ইন দ্য লাইভ টিচিং ডেমনস্ট্রেশন অর্থাৎ বলা হচ্ছে যে সমস্ত স্কুলগুলিতে এই যে পরীক্ষাটা হবে তাদের প্রধান শিক্ষকদের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকদের জানিয়ে দেবেন সেখানে যদি খুব বেশি সংখ্যক স্টুডেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু লাইভ টিচিংয়ের ডেমনস্ট্রেশনও সেক্ষেত্রে দেওয়া যেতে পারে সেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে এনি আদার মেজার ফর স্মুথ কন্ডাক্ট অফ দ্য মে বি টেকেন আপ বাই দ্য হেড অফ দ্য ভেনু এবং বাকি সমস্ত কিছুর প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে পরীক্ষাটা করানোর জন্য যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট যিনি কলেজের রয়েছেন তাকে কিন্তু বলা হয়েছে আমি বলতে চাইছি যে মেন ব্যাপারটা পরীক্ষাটা কিন্তু ফার্স্ট নভেম্বর দু থেকে আগামী ১৯শে নভেম্বর দু হাজার বাইশের মধ্যে অনুষ্ঠিত হবে তোমরা কাইন্ডলি একটু তোমাদের কলেজে জেনে নেবে যাতে করে কবে পার্টিকুলারলি পরীক্ষাটা কাদের পরীক্ষাটা কবে পড়ছে তো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝা গেছে পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ